এ আমার ভাইরা বাজানরা, আমি জানি আপনাদের মাদ্রাসায় অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, বাজান আমি একটা আমার জীবনের ঘটনা বলবো। আমার বয়স যখন 12 বছর, আমার জনম দুঃখিনী মা মারা গেল। আমি যখন আমার গোপালগঞ্জ কোটালীপাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই জায়গা থেকে এমপি হয়ে আজকে প্রধানমন্ত্রী, আমি একটা বাড়িতে লজিন থাকতাম, আমার হুজুররা আমার লজিন দেখা দিছে বাবা। বাজান আমার দিকে তাকাও, বাজানদের কষ্ট দিও না, দাড়ি বাঁকা মুসলমানদেরকে তোমরা কষ্ট দিও না। যুবক আমার দিকে তাকা, আমার বয়স 12 বছর, যখন মাদ্রাসায় ভর্তি হইলাম, আমার লজিন হলি, তার বাবা 5টা ছেলে ছিল, মাইয়া ছিল না বাবা। আমি প্রতিদিন তার জন্য কান দেওয়ার দোয়া করি, আমার জীবনের প্রথম লজিন বলি, ও বাবা আমার হুজুররা দিয়ে আসছে ভাদ্র মাসের পানির মধ্যে, ভালো খাবার নাই, এই গলা পানি সাঁতরাইয়া লজিনে যাইতাম। বাবারে যখন আমার লজিন অদি শুনলো আমার জনম দুঃখিনী মা মারা গেছে, আমার এই লজিন অলি, আমার লজিন আলার ওয়াই, বাবারে আমার বুকের মধ্যে নিয়ে ঘুমাইত, আমারে বলতো ইলিয়াস রে আমার আজ থেকে 5টা ছেলে না, তুই একটা ছেলে, 6টা ছেলে। আজকে সেই বাপদি মারা গেছে, গত 2-3 বছর আগে আমি ওখান দিয়া বাবা মা বিলে যাইতে ছিলাম, কবরটা জিয়ারত করে গেছি গাড়ির মধ্যে দাঁড়াইয়া। বেজান্ডে আমার একদিনের কথা মনে পড়ে, আমার মা যখন মারা গেছে আমার এই লজিন বলি, আমার একদিন সাবান দিয়ে গোসল দেয়ার বলি ইলিয়াস রে আমিও তোর মতো ছোট্ট কালে মা হারাইছি, আমি নানার বাড়ি বড় হয়েছি, তোর চাচার কাছে আমার বিবাহ দিছে বাবা, হাজান তোর মা চলে গেছে, তুই আর কানবি না, আমারে মা কয়া ডাকবি। বাবা আমি দেখতাম আমার এই লজিন বলি তার ছেলেদেরকে ডিম বাইজা ভাত দিত না, আমারে ডিম বাজিয়া ভাত দিত, আমি খাইতে না চাইলে আমারে রাগ করতার বলতো তুই খাবি না কেন, তোর মনে যা চাই আমি মায়েরে বলি। আমি প্রতিটা দিন আমার এই লজিন বলির জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার লজিন বলির কবরটার জান্নাতের বাগান বানায় দিও, আল্লাহ তার কবরের সাথে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ বাজান যখন মাদ্রাসায় পড়তেন, ইমাম গাজ্জালিও যেই বাড়িতে লজিন থাকতেন গো বাবা, ওই লজিন ওয়ালার কবরের পাশে দাঁড়ায় হাত তুলে দোয়া করে, মানি আমার লজিন ওয়ালার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। এ হযরতপুরের যুবক ভাইরা রে, তোমরা বুঝবা না মা কি জিনিস, আমি ইলিয়াস রহমান জিহাদি জানি মা কি জিনিস গো। এই যে আমার দাড়ি ভাগা বাজান যারা বসে আছে তাদের কাছে জিজ্ঞেস করব মা কি জিনিস, এই যে আমার আলেম ভাইরা যারা মা হারাইছে এরা জানে মা কি জিনিস গো, যাদের মা আছে তারা বুঝবা না মা কি জিনিস গো ভাই। গতকালকে যেখানে মাহফিল করছি হিমায়তপুর, ওই মাহফিলের সভাপতি বাজান ফাস্টু লাশ শুধু বয়া বয়া কান্দে, ইউসুফ আলী হিমায়তপুর ইউসুফ আলী মাদ্রাসার সভাপতি, ও বাজান আয়ুব মেম্বারের বাবা, এই হিমায়তপুরে তোমরা চিনতে পারবা হিমায়তপুর স্ট্যান্ডে বাড়ি। বাবা আমি যখন মাহফিলে বসছি ওই মেম্বারের মা মারা গেছে ছোট্ট কালে, আমারে বলে যে আদি ভাই আজকে দুনিয়ার সব আছে, টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কিন্তু আমার জনম দুঃখিনী মা নাই।
আমার মসজিদে গতকালকে 10,000 টাকা দিছে আলহামদুলিল্লাহ বলেন। সভাপতির ভাই আমার মসজিদে মোনাজাতের আগে 10,000 টাকা দিছে। আল্লাহু আকবার বলতে পারলাম না? হে বাবা, আমি কেরানীগঞ্জ কদম তুলি, যারা আমার দাওয়াত দিছে রইসের কাছে জিজ্ঞেস করবেন, 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আমি কাউকে কই নাই আমার 1 বছর সিমেন্ট দেন। আমি আমার ওয়াজের সমস্ত টাকা দিয়া বাড়ি 2টা বাড়ি বেইসা মসজিদ বানাইছি। এই ওয়াজ কমিটির ওই সহ যারা আমার দাওয়াত দিতে গেছিল তারা দেখে আসছে আমার মসজিদ এখন টাইলস লাগানো হচ্ছে আলহামদুলিল্লাহ বলে। বাহিরে টাইলস লাগাইতেছি, এত সুন্দর টাইলস লাগাইছি দেখলে বুকটা ভরে যাবে। আজকে আমি আসরের নামাজ পড়ছি কিন্তু ওই হুজুরের মসজিদে। কি নাম আপনার? জোরাইস। দেখেন বইয়া বইয়া কান্তাছে, হয়তো আর মা আছে কিনা আমি জানি না, আর মা নাই। এই পৃথিবীতে যাদের মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। বাবা ও দাড়ি বাঘা বাবা, মা যখন আপনার আমার ছিল একটা ডিম ভাইজা দিলে 2 প্লেট ভাত খাইয়া ফেলছি, মার হাতে ডিম ভাজা কত মজা ছিল। আজকে বিবি তোমার গোশ পাস পা খাইয়া দে, মার হাতে কত সেই আনন্দ আর নাই। আল্লাহ দেখো যারা মার জন্য কান্দে এদেরকে মাফ করে দাও আল্লাহ। জোর করে আমিন, আমিন। আরো জোর করে আমিন, আমিন। বাবা যারা বয়ে বয়ে কান্দতেছে আমি বলবো আপনার মা কে আল্লাহ আর কোনদিন আজাব দিতে পারে না, আপনার বাবার কবর আজাব কোনদিন আজাব হতে পারে না। কারণ কে জানে, সন্তান যখন বাবা মায়ের কথা মনে করে কাঁদে ওই বাবা মায়ের কবরে কোনোদিন আজাবের ব্যবস্থা হয় না, শুধু জান্নাতের ব্যবস্থা হয়। আল্লাহ আকবার জোরে বলেন তো, আল্লাহ আকবার জোরে বলেন। মা বাবা কবরে শান্তিতে থাক চান না? চান না। ইনশাআল্লাহ বলেন তো, ইনশাআল্লাহ। আল্লাহ আকবার জোরে বলেন তো, আল্লাহ। আমি যেই বাসায় খাবার খাইছি এই লোকটা আমার দাওয়াত দিতে গেছে, সে আমার মসজিদ দেখে বলে হুজুর আপনারে টাকা দিব না, দিব কারে? আমরা তো দেখতে গেলাম যে আপনার নিজের টাকা দিয়ে মসজিদ করছেন, আলহামদুলিল্লাহ বললেন না। 1,20,00,000 টাকা দিয়ে শুধু মসজিদের জায়গাটাই কিনছি মিয়া। কেন কিনছি জানো? যদি আমার আল্লাহ আমার এই মসজিদ রসিল আমার মায়ের মাফ করে দেয়। কেন? আমার মা আমারে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে তুই যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস। বাবা নিজের রক্ত পানি করে মসজিদ বানাইছি টাকা দিয়া। আর আমার রাসূল বলছেন যে ব্যক্তি মসজিদ বানাই দিবে আমি আল্লাহ তাকে মা বাবাকে আগে জান্নাতে ঘর বানাই দিব। রমজান মাসে ওই যুবকের রোজা কোনোদিন কবুল হবে না যেই রোজা যেই যুবকের অ্যাকাউন্টে তার মা বাবার বরদ আছে। কথা ঠিক না বেটে? আমার সাথে একটা ওয়াদা দে তো যুবক। এ যুবক তোরা যাইস না, এ বেটে প্যান্ডেলের মধ্যে বসে বল, তোকে কপাল এখন ভালো হয়ে যাবে। আল্লাহ আকবার জোরে বলো তো দেখি। এই যেই যুবক জীবনে 1 দিন রোজা কবুল হবে মা বাবা নিয়ে হাসরে হাসরে জান্নাতে যাবে। মা বাবাকে নিয়ে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আছে, আছে। তাকাও এইদিকে, যদি রোজার মাসে রোজা কবুল করাইতে চাও এই 1.5 ঘন্টা মেহনত করছি, শুধু একটা আওয়াজ দিয়ে বলবা 8:30 স্টেজে উঠছি এখন 10:30 কাছাকাছি, শুধু একটা আওয়াজ দিয়ে বলবা আমার সাথে বলবা যাদের মা বাবা আজকে বাইসে আছে, মা বাবার কাছ থেকে মাফ চাইয়া রোজার মাসে পদর্পণ করবি। কারো দোয়া কবুল না হলে, কারো রোজা কবুল না হলে তোর রোজা কবুল হবে। রোজা কবুল করাইতে নিয়ত আছে না নাই? কে কে রোজা কবুল করাবো দেখ, আল্লাহকে হাত তুলে দেখো, হাত তুলে উঠাও, উঠাও হাত। আল্লাহ তুমি দেখো আজকে মাস মাসের 1 তারিখ, আল্লাহ মাসের 1 তারিখে সাড়ে নামাজের পরে মালিক তোমার পাগল গুলি যারা হাত তুলে ওয়াদা করছে মার্চ মাসের 1 তারিখ 2024 সালে যে যুবক গুলা ওয়াদা দিছে রোজার মাসে রোজা কবুল করাইব, এই হযরতপুর স্কেরারি গঞ্জ আল্লাহ তুমি দেখো আমার বাজানদের চোখ দিয়ে পানি পড়ছে। আলী বলল আমার চোখ দিয়ে পানি পড়ছে, একজন ইমাম পিছনে বসে কান্দে আর কয় হুজুর আমার তো মা নাই গো মা। আল্লাহ যাদের মা নাই এদের মা কি তুমি মাসের 1 তারিখ মাফ করে দিবা?
আল্লাহ এদের জীবনটাকে সুন্দর করে দিবা। নামান হা যুবক ভাই, তোমার রোজা কবুল হোক তুমি চাও না? চাও চাস ভাই চাস, আমি তোর পাও দুলে ধরছি, যদি তোর রোজা কবুল করাইতে চাস 30টা সেকেন্ড আমি ওয়াদা করব তোর সাথে, এই মাসের 1 তারিখ আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমি আমার বাবাকে নিয়ে 2011 সালে হজ করছি, এই যে রমজান মাস আসতেছে পুরা রমজান মাস আমি উমরায় থাকবো, তোকে লাগে দোয়া করবো ভাই, আল্লাহ যেন তোকে উমরা করার তৌফিক দান করে, যোগ ভাই তোকে যেন আল্লাহ উমরা করার তৌফিক দেয়। ও বাজান যারা দাঁড়িয়ে ভাগে বাজানটা বসে আছেন বাজান, আল্লাহ যেন আপনাকে উমরা করার তৌফিক দান করে। যদি উমরা করতে চাস রোজার মাসে, যদি জীবনে একটা দিন উমরা করতে পারস, একটা উমরায় 70টা উমরার সব পাবি, এক তো 70, আবার যদি মক্কায় যে 1 রেকাত নামাজ পড়ো 1 লক্ষ রেকাতের সব পাওয়া, তাহলে তুমি কত হাজার কোটি রেকাত নামাজ লইয়া 20 দিন 25 দিন উমরা কইরাইয়া কত হাজার কোটি রেকাত নামাজ লইয়া বাংলাদেশ আইবা। তাহলে রমজান মাসে উমরা করার নিয়ত আছে নাই? উমরায় যাবা? যাবা যাবা, আমি তোমার লাগে দোয়া করব, তুমি উমরায় যেতে পারবা, আমি ওয়াদা দিলাম। যদি কও হুজুর যাওয়ার লাগে কি লাগবো, 1 নম্বরে যে কোনো একটা রোজার মাসে তোমার দোয়া কবুল করাইতে হইব। যদি কোন হুজুর দোয়া কবুল হওয়ার জন্য কেমনে কি করতে হইব, আমি তোর পাও দিয়ে ধরছি, রোজা কবুল হওয়ার একটা শর্ত একটা সিস্টেম আছে, সেটা হলো যাদের বাবা মা আছে তাদের কাছ থেকে দোয়া নিবি, আর যাদের দোয়া নিবি ডাইরেক্ট তার রোজা কবুল হবে, আর রোজা যখন কবুল হবে রোজার কবুল হওয়ার সাথে যেই দোয়া করবি ভাই সেই দোয়া কবুল হওয়ার সাথে সাথে উমরায় যেতে পারবি। 2011 সালে আমার আব্বাকে নিয়ে হজ করার সময় কাবা ঘরের সামনে আমার আব্বারে খাড়া করাইছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই রইস তোর বন্ধু বান্ধব সবাইরে বলে দাও, আমি যখন আমার আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া, আমার আব্বা এই ভাইজানের মতের লম্বা কালো, আমার আব্বারে অনেকে দেখছেন, আমার আব্বা কাবা ঘরের সামনে দাঁড় করাইছে, আমার আব্বা অনেক লম্বা, কাবা ঘরের যে স্বর্ণের চৌকাঠটা আছে আমার আব্বা ধরছে, আমার আব্বার স্বর্ণের চৌকাঠটা ধরাইয়া নিচে নামাইলাম, দরজার থেকে নিচে নামাইয়া আমার বাবার বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম, আব্বা আমি আপনার হজে নিয়ে আসছি, শুধু একটা জিনিস চাই গো বাবা। কি? ও বাবা আপনি আমার জন্য একটু দোয়া করবেন। আমার বাবা কাবা ঘরের সামনে দাঁড়াইয়া একটা সিকার দিয়া বলে, মালিক রে আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবো, আলেম ওলামা থাকলেও কান্দাবা, আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি রে বাবা। হে বাজান, এই যে আপনারা আমার ওয়াজ ইউটিউবে শুনেও কান্দেন, এটা আমার ক্রেডিট না, এটা হলো আমার বাবার দোয়া যুবক। আমার আব্বা কাবা ঘরের সামনে দাঁড়াইয়া যখন শিক্ষার দিছে, মালিক রে আমার ইলিয়াসকে তুমি মাফ করে দিও, আমার বাবার দোয়ার খাতিরে আল্লাহ কতবার প্রতি বছর অন্তত 2-3 বার উমরায় নেয়, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, বাবা মায়ের দোয়া যদি কবুল হয়ে যায় তুমি ডাইরেক্ট জান্নাতে যাব। মা বাবার কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই? রোজা কবুল করাবি? নিয়ত আছে? 30টা সেকেন্ড আমি বলবো, যুবক তোর পাও ধরছি, তোরে আমি বন্ধু বানাবো, যদি আমি জান্নাতে যাই তোরে লয়ে যাবো, যাবি না আমার সাথে? যাবি ভাই? 30টা সেকেন্ড ওই যুবক গুলো দাঁড়াতো যাদের বাবাই মাঠের মধ্যে আছে। হুজুর আমার আব্বাই মাঠে আছে, কোন কোন যুবকের বাবাই মাঠে আছে, দাঁড়াতো রমজানের আগে তোর দোয়া কবুল করাবি, রোজা কবুল করাবি, দাঁড়া তারাবি, দোয়া করাবি, দাঁড়া। কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াইতে বলছি, দাঁড়া। কার কার বাবাই মাঠের মধ্যে বসে বসে আর শুনতেছে, দাঁড়াও। কার কার বাবা আছে দাঁড়াইতে বলছি, তোর পাও দোষী, দাঁড়া যুবক দাঁড়া, তুই দেখতা সষ্টা তোর বাবাই মাঠের মধ্যে আছে, আল্লাহ দেখো তো, আল্লাহ দেখো কে কে দাঁড়াইছে, দাঁড়ান, যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান, বাপও দাঁড়ান, বাপ দাঁড়ান, বাপ দাঁড়ান, এই ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান, যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়াইতে বলছি দাঁড়ান, আপনার মতো বাচ্চা আর কেউ নাই, আপনার ছেলেটা এখন জান্নাতি বানাই দিবে। যুবক ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, যুবতী বোন মহিলা প্যান্ডেলে কার মা কাছে আছে মারে নিয়ে দাঁড়াও, মাকে নিয়ে দাঁড়াও,
ইলিয়াস রহমতজিয়াদের বুকটা ফাইরা দেন, বার জন্য কত কষ্ট। আমি যখন বলবো যুবক তুই বাইজিদ বুস্তামির মতলি হয়ে যাবি, আমি বলার সাথে একটা দৌড় মারবি ভাই, দৌড় দিয়ে বাবারে বুকের মধ্যে সাইফা ধরে একটা সিক্কার দিয়ে মাপ চাবি। যদি তুই তোর বাবার কাছে মাপ চাইতে পারস, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম এই হরজতপুরে কোন যুবকের দোয়া কবুল না হলো, রোজা কবুল না হলো, তোর রোজা কবুল হবে, আপনার রোজা কবুল হবে। আর বাপ যখন আপনার সন্তানকে বুকে পাবেন, আপনার সন্তানটারে বুকের মধ্যে জড়াই ধরে মাফ করে দিবেন। যদি আপনার আব্বা এখানে না থাকে, যদি কবরে থাকে, আপনি বিনয় বিনয় কাঁদবেন। আপনার বাবা যদি কবর থেকে মাফ করে দেয়, আপনার কবর আসা মাফ হবে, আপনার রোজা কবুল হবে। দেখ যুবক দৌড়তে দৌড়তে যুবক দৌড়তে 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 একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে সাইফা ধরে থাক, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। দেখো এই বাচ্চাটা পাগলের মতো দৌড়ে গেছে, ওই দেখো আর বাবারে বুকি নিয়ে মাপ চাই রোমানি, সারিস না রে ভাই, বাবার বুকটা সারিস না, বাবার বুকটা যে কত ভিটামিন তোরা জানোস না। যারা বাপটা হারায় ফেলছে ওদের কাছে জিজ্ঞাসা করে দেখ, বাবা কি জিনিস, হ্যাঁ দেখো ডাইনে বামে আলে বলে আমার কাল দে, আমার দাড়ি বাঁকা বাজানটা কাঁদে, মনে মনে ভাবে যে হাদি সাহেব আমার তো বাবা নাই মা নাই, আমি কার কাছে মাপ চাব। আল্লাহ সেই যুবক গুনা এই রাত 10:30টার সময় বাবার কাছে মাপ চায়, আল্লাহ এদের জীবনের গুনা মাপ করে দাও গো মালিক। আল্লাহ দেখো আলেমুল আমার কান দে, হয়তো আমার কোন আলেম ভাইয়ের মা নাই বাবা নাই আমি জানি না। আল্লাহ রোজার আগে তুমি না কইছো বাবা মা মাফ করে দিল বলে তাদের রোজা ডাইরেক্ট কবুল হবে। আল্লাহ যারা বাবারে বুকি নিয়ে কান্দতেছে এদের প্রত্যেকের বাবা মায়ের কবর আজাব মাফ করো, যারা বেঁচে আছে তাদের দোয়া কবুল করো, এদের রোজাগুলো কবুল করে নিবা। জোর করে আমিন। দেখেন এই ছোট্ট বাচ্চাটা আমার বাবার বুকের মধ্যে মাথাটা দিয়ে কিভাবে ফুবাই ফুবাই কান্দে। এ কলেজের বন্ধুরা তোদের যাদের বাপ এই মাঠে নাই, বাড়িতে যে বাপ মার হাত ধরে মাপ চেয়ে নিস, বসো মারহাবা বলে আল্লাহু আকবার জোরে বলেন। যারা আজকে কানছেন এই দেড় পনের দুই ঘন্টা মেহনত করার পিছনে একটা ওয়াদা করে যে অনেক যুবক এখানে বয়ে বয়ে কান্দে, অনেক প্রবাসীর টাকায় মাহফিল হয়েছে, প্রবাসী আজকে এই মাহফিলে নাই। আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি দেখছেন ছোট্ট ছোট্ট পোলাপান গুলা 8 বছর 9 বছর সব নাবালে কি সুন্দর জানাজার নিয়মটা শিখাইলো। আমি যদি বুড়ে চাচারে খারায় জিজ্ঞেস করি চাচা আপনি তো আপনার মার জানাজা করছেন কেমনে করছেন কন তো, কবে আমি আমার মার জানাজা করছি দোয়া আমি কোল মুতলে আমি হুজুর রাখছি কে, বেতন দিয়ে হুজুর রাখছি কে, কথা কন না কে, এই এই তো কবে। আর দেখছেন 10 বছরে পোলা জানাজাটা কিভাবে করাইলো, সুবহানাল্লাহ বিহাদি, কি তারতিবে সহিত কোন তাকবীরে কি পড়তে হয় কি সুন্দর পড়ছে। হালাকে মার জানাজা করলেন, ফুফুর জানাজা করলেন, কোন এমপি মন্ত্রী জানাজা করলেন, কি পড়ছেন আপনি জানেন আর আল্লাহ জানে, আপনি তো যাই হুদে আপনি খাড়াই দিয়েছেন, আল্লাহ ইমাম রে দায়িত্ব দিয়েছি ওরা কবে বেড়া পড়ুক আমি সব সব করে খাড়াই দিয়েছি কুদ্দুসের মতো। মরবেন না, মরণ নাই, আপনি যে জানাজার ভিতরে কিচ্ছু পড়লেন না, আপনি মনে রাখবেন আপনার জানাজা ওই সমস্ত আল্লাহর ওলিরাই করবো যারা আপনার মতো কিচ্ছু জানে না, কথা কন না কে। এই যে আলেম গো জানা যায় লক্ষ লক্ষ আলেম হয় কেন, এরা সারা জীবন জানাজা করছে ভালো কইরা, ভালো লোক তাদের জানাজা শরীর করে। আর দেখবেন অধিকাংশ এমপি মন্ত্রী নায়িকা গায়িকা এই যে নায়ক যেগুলা প্রিন্সের মতো চেহারা এই বদমাশ গুলা জানাজা করে দেখেন একটা অজু করে না, কত কন না কে জোরে কা, ওযু তো জানেই না হারামিগুলা।
আরেকও জানাজা কারা করে জানেন? হিন্দু বৌদ্ধ খ্রিস্টানে করে। এই যে দেখবেন কয়েকদিন আগে এক নায়ক মারা গেছে, ফারুক সাহেব, দেন নাই ফারুকের জানাজায় খাড়াইছে বাপ্পি চৌধুরী। বাপ্পি নজবিলা কইলেন না? বাপ্পি চৌধুরী কি মুসলমান না হিন্দু? আল্লাহ যারা আসতে কয়েক লুলা বানায় হেলাবা, হিন্দু না মুসলমান? ও যে জানাজায় খাড়াইলো, এ কথা কবে না, ও যে জানাজা করলো মুসলমানের পাশে খাড়াইয়া, ও তো ওযু করাইছে। কয় কি ও নাইমে গোসল করেছে না? আরে যদি জমজমের পানি দিও বাপ্পিরে গোসল দাও, ও নাপাক নাপাক নাপাক, কেন ও আকাডা। আকাডা বুঝেন? ও যে সেনুর মাথা কাডা না, হে কথা কও না কেন? ও যদি জানাজায় খাড়ায়, ও যদি খাড়ায় সবাই জানাজা তো কবুল হয়ে গেছে। কি কপাল লই আইছো হিন্দু জাতি যাত্র জানাজা খাড়াইছে? জি জি নাউজুবিল্লাহ কইলেন? শুধু একটা কথা মনে রাখবেন, জানাজা কিন্তু কিচ্ছু না, আবার কিন্তু ফরজে কিফায়া। আমার নবীর তিনজন বিবিকে জানাজা ছাড়া কবরে রাখছে, কয়জন? জোরে কর, আরো জোরে। আল্লাহ যারা খাড়াই দিছে, পার নদীরা কানা ফেরেস্তা দিয়ে ল্যাং মেরে বহাই দিতে, এরপরে খাড়াই দিছে দখল অবস্থা। হ্যাঁ, নবীর বিবি কয়জন? জানাজা ছাড়া কয়জন? তার ভিতরে এক নম্বরে মা খাদিজা, যে হলো সমস্ত উম্মতে মুহাম্মাদের এক নম্বর মা। ঠিক না বেটি? আমার নবী বিবাহ করছে বাবা 11টা, আমার নবী সংসার করছেন, নবী বিবাহ করছে 13টা, কিন্তু নবী সংসার করছেন 11 জন মাকে নিয়ে, আর বাকি 2 জন সংসারের আগেই তালাক দিয়ে দিছে। তো আমার বিশ্ব নবী 11 জন মাকে নিয়ে সংসার করছেন, তার ভিতরে মেন সভাপতি হলো আমার মা খাদিজা, আপনার মা খাদিজা। এই মা খাদিজা এমন একটা মহিলা, যেই মহিলার গর্ব থেকে আর একটা মা জন্ম নিছে। দেখেন, হেরো মা কই, হের মাইয়ের মা কই, নাম কি? এ চাষা একটু কথা কন, চাষে যদি জিগায় তুমি কথা কইছিলে কয়বার হুজুরের লাগে, যদি কম যে একবারও কই নাই তোর ডরে, আপনার মা মা খাদিজার সাথে জান্নাতে যাবে। এরপরে সুবহানাল্লাহ জোরে কয়না? আপনি কি জানেন সুবহানাল্লাহ যত জোরে কবেন জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহ গাছ নিজে লাগাই দেবে। ওই গাছটা এত বড় হবে আপনাকে কেরানীগঞ্জের মতো হবে। কেরানীগঞ্জে এরকম 50,000 কেরানীগঞ্জে এক জায়গায় করলেও ওই গাছের মতো এত বড় হবে না। এরকম 10টা পৃথিবী এক জায়গায় করলে যত জায়গায় এত বড় একটা সুবহানাল্লাহর গাছ আল্লাহ পরে নিজে লাগাই দেবে। তাহলে বুঝেন আপনি কত বড় দামি মানুষ। এইবার সুবহানাল্লাহ আসতে কবেন না, আর কেউ মুখ বন্ধ করেও থাকবেন না। মুখ বন্ধ করে থাকলে আল্লাহ এমন বাস ডলনি দিবে, মরার সময় বুঝবেন কিল্লি গেছে সুবহানাল্লাহ কর নাই। আরে হন না, এই ভাই তুমি উড়ছো কে? না ভাই উড়া যাবে না। এই হন হন, এই যে দাদা ভাই, এই যে দুলা ভাই, তুমি উঠো না, হলে বহো চুপচাপ করে বহো, এমনি লোক কম একে যাইবো জানি নাকি? জরুর তো যাও ভাই, আবার আয়ো, তোমার দোয়া করো না। একসাথে বলেন তো, আপনার মা আমার মা সমস্ত বিবিদের মা।